করেন হচ্ছে না কেন প্রধান শিক্ষক জবাব চাই জবাব দাও শিক্ষকদের কর্মবিরতি পালনের জেরে ক্ষুব্ধ অভিভাবকেরা এদিন সোনাপুর হাট মহাত্মা গান্ধী হাইস্কুলের গেটের সামনে শিক্ষকদের আটকে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন অভিভাবকদের একাংশ তাদের অভিযোগ শিক্ষকদের একাংশ সময় মতো স্কুলে আসেন না পাশাপাশি সম্প্রতি ছাত্রছাত্রীদের স্কুলে আটকে শিক্ষকেরা একদিন কর্মবিরতি পালন করেন যেটা বাঞ্ছনীয় নয় এদিকে স্কুলের পঠন পাঠন ও পরিকাঠামো ফেরাতে এদিন অভিভাবকদের একাংশ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন বলে অভিভাবকরা জানিয়েছেন প্রধান শিক্ষক ধ্রুব তিওয়ারি জানান গত 13 ফেব্রুয়ারি টিফিন পিরিয়ডের পর শিক্ষকেরা ডিএ সংক্রান্ত ইস্যুতে কর্মবিরতি পালন করেন এতে অভিভাবকদের একাংশ অসন্তোষ প্রকাশ করে এদিন প্রতিবাদ জানিয়েছেন সেদিন আচমকা ওইভাবে কর্মবিরতি পালন করা ঠিক হয়নি বলে অভিভাবকদের সামনে স্বীকার করেন প্রধান শিক্ষক চোপড়া থেকে মনজুর আলমের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ শিক্ষক বাকি শিক্ষক সঠিক সময়ে প্রবেশ করছে না কারণ প্রধান শিক্ষক জবাব চাই জবাব।